আপনাদের স্বাস্থ্য বিভাগের পদসমূহর কারণে আপনাদের এই গাইডবুকখন ডাউনলোড করে লব পারে। সো আজি যেটু পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গৈছিল গ্রেড ফোর লক্ষিমপুর মেডিকেল কলেজের গ্রেড ফোর পরীক্ষা, সো ইয়াতে আপনাদের 50 নম্বর পরীক্ষা আছে, 50টা কোয়েশন আছে। সো এই গাইডবুকখনেরপর মিনিমাম আপনাদের 50% কমন আছে এই গাইডবুকখনেরপর, গতিকে আপনাদের ডাউনলোড করে মোবাইলতে পড়ব পাব। আগন্তক হেলথ ডিপার্টমেন্টত আপনার DHS DIME যুক্ত গ্রেড ফোরের পোস্ট খালি হয়েছে, সেই পোস্টসমূহর কারণে এই গাইডবুকখনের জড়িয়ে আপনার যথেষ্টখিনি উপকৃত হব পাব। সো যেহেতু আজি অনুষ্ঠিত হয়েছে লক্ষিমপুর মেডিকেল কলেজের যখন কোয়েশন পেপার আছে, সেই কোয়েশন পেপারখনের মিনিমাম 50% কোয়েশন ইয়ারেপর কমন আছে, গতিকে আপনার আগন্তক গ্রেড ফোর গ্রেড থ্রি এক্সামসমূহের কারণে এই গাইডবুকখনেরপর যথেষ্টখানি উপকৃত হব পাব। ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সত দিয়া আছে, সেই লিঙ্কত ক্লিক করে আপনাদের ডাউনলোড করে মোবাইলতে পড়ব আর আগন্তক এক্সামের কারণে উপকৃত হব পাব। সো আজির প্রথম কোয়েশনটা আছে যে তলত দিয়া কোনখন নদী উত্তর ভারতের নদী নয়, আর এইখিনিতে আপনাদের মন করব কোয়েশন সমূহ ইংলিশ আর অসমিয়া দুটা ল্যাঙ্গুয়েজত আছে গ্রেড ফোর পরীক্ষার কারণে। আপনার যেহেতু লক্ষিমপুর মেডিকেল কলেজের এই গ্রেড ফোর এক্সাম স্বাস্থ্য বিভাগতে পড়ে, গতিকে আগন্তক স্বাস্থ্য বিভাগের কোয়েশন পেপার সময় আপনার এনেকা ধরনের হব, অসমিয়া ইংলিশ মিডিয়ামত থাকবে আর কোয়েশনের লেভেলটা এনেকা ধরনের হব, আপনার 8 পাস লেভেলের হব। সো অপশন দিয়া আছে যমুনা কৃষ্ণা রবি কোখি, সো ইয়ার কারেক্ট এনসার অপশন বি হব কৃষ্ণা, অর্থাৎ তলত দিয়া কোনখন নদী উত্তর ভারতের নদী নয়, কৃষ্ণা নদী উত্তর ভারতের নদী নয়, যমুনা রবি কোখি এইখান হচ্ছে উত্তর ভারতের নদী। তারপর 2 নম্বর কোয়েশনটা আছে একদম সহজ কোয়েশন আছে যে কোন তারিখে ভারতে স্বাধীনতা দিবস পালন করে, আমি সকলে জানো 15 আগস্ট তারিখে ভারতে স্বাধীনতা দিবস হিসাবে পালন করে, কারেক্ট এনসার অপশন সি। তারপর 3 নম্বর কোয়েশনটা আছে যে মহাকাশলৈ যোৱা প্রথমজন ভারতীয় মহাকাশচারী কোন আছিল, সো ইয়ার কারেক্ট এনসার অপশন এ হব রাকেশ শর্মা আছিল মহাকাশলৈ যোৱা প্রথম ভারতীয় মহাকাশচারী, আর যদি মহিলা মহাকাশচারী হয় তেনেহলে আপনার কল্পনা চাওলা হব। তারপর কোয়েশনটা আছে 4 নম্বর কোয়েশন, আমার সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটো, বুধ শুক্র প্লুটো নেপচুন, সো কারেক্ট এনসার অপশন এ হব বুধ হয়েছে সৌরজগতের আটাইতকৈ ক্ষুদ্রতম গ্রহ, প্লুটো নয়, প্লুটো গ্রহ হিসাবে ধরা নয়, সো কারেক্ট এনসার অপশন এ বুধ হব। 5 নম্বর কোয়েশনটা আছে ভারতের রাষ্ট্রীয় জন্তু কোনটো, গড় বাঘ সিংহ নীলগাই, সো আমি সকলে জানো ভারতের রাষ্ট্রীয় জন্তু হয়েছে বাঘ, সো যথেষ্টখিনি সহজ কোয়েশন আছে আর আমার গাইডবুকখনেরপর আপনাদের যদি উদ্ধারণ করে এই সমূহ কোয়েশন এনসার আপনাদের করব পাব। সো নেক্সট কোয়েশন দিয়া আছে বিহারের রাজধানী কোনটো, রায়পুর বারাউনি পাটনা উজ্জয়ন, সো কারেক্ট এনসার অপশন সি পাটনা আছে বিহারের রাজধানী। তারপর 7 নম্বর কোয়েশনটা আছে তলত দিয়া কোনখন দেশ ল্যান্ড অফ দ্য রাইজিং সান নামেরে জনা যায়, সো ইয়ার কারেক্ট এনসার অপশন বি হব জাপানক ল্যান্ড অফ দ্য রাইজিং সান নামে জনা যায়। তারপর 8 নম্বর কোয়েশনটা আছে এশিয় সিংহ কত পোৱা যায়, গিরি রাষ্ট্রীয় উদ্যান, কর্বেট রাষ্ট্রীয় উদ্যান, কানাহা রাষ্ট্রীয় উদ্যান, দাসিগাম রাষ্ট্রীয় উদ্যান, সো কারেক্ট এনসার অপশন এ গিরি রাষ্ট্রীয় উদ্যানত এশিয় সিংহ পোৱা যায়। 9 নম্বর কোয়েশনটা আহিছিল রামায়ণ কোনে লিখিছিল, যথেষ্ট সহজ কোয়েশন, সো ইয়ার কারেক্ট এনসার অপশন আপনার বি হব বাল্মীকিয়ে রামায়ণ লিখিছিল। তারপর কোয়েশন 10 নম্বর কোয়েশন আছিল বিখ্যাত চিত্র মোনালিসা কোনে অঙ্কন করেছিল, সো ইয়ার কারেক্ট এনসার অপশন ডি হব লিওনার্ড দা ফিন্সিয়ে মোনালিসা যখন বিখ্যাত চিত্র আছে সেইখান অঙ্কন করেছিল। সো আপনাদের নিশ্চয় ধরব পারিছে কেনেকা ধরনের কোয়েশন আছে আজি অনুষ্ঠিত হয়েছে লক্ষিমপুর মেডিকেল কলেজের গ্রেড ফোর পোস্ট সমূহর কারণে। পছর পর্যায়ত আমি বাকি কোয়েশন কেটা আলোচনা করিম, লগতে আপনাদের আমার গাইডবুক ডাউনলোড করে আগন্তক এক্সামের কারণে প্রিপেয়ার হব পারে, ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশন বক্সত দিয়া আছে। ধন্যবাদ।